বাংলাদেশে বর্তমানে যেসব জাতের পেঁপে চাষ হয় তার মধ্যে সবচেয়ে আলোচিত রেড লেডি। রেড লেডি জাতটি তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন প্রজাতির পেঁপের জাত, যা বাংলাদেশের আবহাওয়ায় বেশ চাষ উপযোগী। বাংলাদেশের অনেক এলাকাতেই এটি চাষ হচ্ছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ফলন খুবই ভালো। বান্দরবন ও রাঙামাটির মাটি ও আবহাওয়া রেড লেডি পেঁপে চাষের জন্য বেশ উপযোগী। এরইমধ্যে রাঙামাটির লংদুর উপজেলার বগাচত্তর ইউনিয়নের বৈরাগীর বাজার এলাকার কৃষক মমিনুল হক এই পেঁপে চাষ করে বেশ ভালো সাফল্য পেয়েছেন। গত বছরের ডিসেম্বরে এক একর জমিতে চাষ করেছেন তাইওয়ানের উচ্চ ফলনশীল রেড লেডি জাতের পেঁপে। এক বছরের কম সময়েই তার বাগানে 9 শতাধিক গাছে ফল ধরেছে। আশা করছেন 30 মেট্রিক টনের মতো পেঁপে হবে, যার বাজার মূল্য প্রায় 7 লাখ টাকা। পার্বত্য চট্টগ্রামের আবহাওয়া উপযোগী হওয়ায় এবং স্বল্প সময়ে অধিক লাভের আশায় রেড লেডি জাতের পেঁপে চাষ করছেন এলাকার প্রান্তিক চাষিরা। গত কয়েক বছরে পাহাড়ে উচ্চ ফলনশীল জাতের এই পেঁপে চাষ হচ্ছে, ফলন আশানুরূপ হওয়ায় দিন দিন চাষাবাদের পরিমাণও বাড়ছে। দেশের অন্যান্য এলাকাতেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই পেঁপের চাষ। রেড লেডি পেঁপের বৈশিষ্ট্য কি বা এটিকে আমরা কিভাবে চিনব? এটি তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন জাতের পেঁপে। প্রতিটি গাছেই পেঁপে ধরে। রেড লেডি জাতের পেঁপের গাছ সর্বোচ্চ 10 ফিট উঁচু হয়। গাছের উচ্চতা 60 থেকে 80 সেন্টিমিটার হলেই ফল ধরতে শুরু করে। প্রতিটি গাছে 50 থেকে 120টি পর্যন্ত ফল ধরে। 5-6 মাসের মধ্যে ফুল আসে এবং প্রথম ফল পাওয়া যায় 7 থেকে 8 মাসের মধ্যে। এই জাতের পেঁপে বেশ বড়, ফলের রং লাল সবুজ। এক একটি ফলের ওজন 1 থেকে 2 কেজি পর্যন্ত হয়। ফলের মাংস বেশ পুরু, গাঢ় লাল রঙের, স্বাদেও বেশ মিষ্টি এবং সুগন্ধিযুক্ত। কাঁচা ও পাকা উভয়ভাবেই বাজারজাত করা যায়। এই জাতের পেঁপে পাকা অবস্থাতেও সহজে নষ্ট হয় না, তাই দূরের বাজারেও এটি বাজারজাত করা অনেক সহজ। এই জাতের পেঁপে রিং স্পট ভাইরাস রোগ সহনশীল, তাই এই পেঁপের জীবনকাল 2 বছরেরও অধিক। এই পেঁপের চাষ পদ্ধতিও খুব বেশি কঠিন নয়। চাষ পদ্ধতি আমরা নিচে বলছি। প্রথমত হচ্ছে আপনি বীজ কিভাবে সংগ্রহ করবেন। এই পেঁপে যেহেতু ভালো ফলন হচ্ছে এবং সারা দেশেই এর চাহিদা রয়েছে, ফলে এর অনেক ভেজাল বীজ কিন্তু এই রেড লেডি পেঁপের বীজ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই বীজ যদি আপনি প্রতারণার শিকার না হন, তাহলে ঢাকার ফুলবাড়িয়ার যে সিদ্দিক বাজারের বীজ বাজার যেটি রয়েছে, সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন, অথবা কোনো বিশ্বস্ত মানুষের বা ক্রেতার কোনো বিক্রেতার মাধ্যমেও আপনি এটি সংগ্রহ করতে পারেন, যাতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে। এখানে দুটো জাত পাওয়া যায়, একটা চায়না এবং আরেকটা হচ্ছে তাইওয়ান। দুটো জাতি কিন্তু বাংলাদেশে পাওয়া যায়, তবে তাইওয়ানেরটি অপেক্ষাকৃত বেশি ভালো, তাই তাইওয়ানের বীজটি ব্যবহার করাই উত্তম। তাইওয়ানের রেড লেডি 2 গ্রাম বীজের প্রতি প্যাকেটের দাম 500 থেকে 650 টাকা পর্যন্ত। প্রতি গ্রাম বীজের সংখ্যা 60 থেকে 70টি। হেক্টর প্রতি 70 থেকে 100 গ্রাম বীজের প্রয়োজন হয়। সেই হিসাবে 3000 থেকে 3200 চারা দিয়ে 1 হেক্টর জমিতে এই পেঁপে লাগানো যায়। বীজের অঙ্কুরোদ্গমের হার 75 থেকে 95 ভাগ। চারা তৈরি করবেন কিভাবে? সাধারণ পদ্ধতিতে যেভাবে আমরা প্যাকেটে, পলিথিনের প্যাকেটে চারা তৈরি করি, সেভাবেই চারা তৈরি করা যায়। প্রথমে যেই বীজের প্যাকেটটি আছে সেটি কেটে নিয়ে বীজগুলোকে 2 ঘন্টা রোদে শুকাতে হবে। তারপর সেগুলো ঠান্ডা করে 10 থেকে 12 ঘন্টা পানিতে ভেজানোর পর পলিথিনের ব্যাগের মধ্যে এই চারাগুলো বপন করতে হবে। 5x6 সেন্টিমিটার এক একটি পলিথিন ব্যাগ, বেলে দোয়াশ মাটি এবং যে গোবর, শুকনা গোবর, সেগুলো দিয়ে মিক্স করে প্যাকেটগুলো ভরতে হবে। তারপর সেগুলো প্যাকেটের নিচে ছিদ্র অবস্থায় রেখে এই প্যাকেটের মধ্যে বীজগুলো বপন করতে হবে। একটি ব্যাগে একের অধিক চারা রাখা উচিত নয়। প্রতিটি প্যাকেটে একটি বীজ বপন করতে হয়। যদি পুরাতন বীজ হয় তাহলে 2টি বীজ বপন করা ভালো, যাতে করে অঙ্কুরোদ্গমটা নিশ্চিত হয়। সেপ্টেম্বর অক্টোবর মাস এবং ডিসেম্বর জানুয়ারি এই 2টা সময়েই এই বীজ বপনের সবচেয়ে ভালো সময়, এবং বীজ বপনের 30 থেকে 45 দিনের মধ্যে এই চারা রোপণের উপযোগী হয়।
চারা রোপণ কিভাবে করবেন? দেড় থেকে দুই মাস বয়সের চারা রোপণ করা যায়। সারি থেকে সারির দূরত্ব হবে 2 মিটার। 2 মিটার দূরে দূরে 60x60x60 সেন্টিমিটার আকারের গর্ত করে চারা রোপণের 15 দিন পূর্বে গর্তের মাটিতে সার এবং অন্যান্য যে জৈব সার সেগুলো মিশিয়ে রাখতে হবে। পানি নিষ্কাশনের জন্য দুই সারির মাঝখানে অন্তত 50 সেন্টিমিটার নালা রাখতে হবে। চারা লাগানোর পর নতুন পাতা গজালে চারা লাগানোর পর নতুন পাতা আসলে ইউরিয়া সার এবং এমপি সার 50 গ্রাম করে প্রতি 1 মাস অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। গাছে ফুল আসলে এই মাত্রায় গাছে ফুল আসার পর এই সারের মাত্রা দ্বিগুণ হবে। ফল সংগ্রহের আগ পর্যন্ত কিন্তু এই সার দিতে হবে। পেঁপে গাছের কি কি যত্ন লাগে? বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গাছের গোড়া থেকে আগাছা তুলে ফেলে দিতে হবে। গাছের গোড়ার মাটি কোদাল দিয়ে হালকা করে দিতে হবে। গাছে অতিরিক্ত ফল ধরলে কিছু ফল ফেলে দিতে হবে, যাতে করে অন্য ফলগুলো বড় হওয়ার সুযোগ পায়। পেঁপে গাছে বিভিন্ন রকমের হরমোন প্রয়োগ করে এর ভালো সুফল পাওয়া যায়। তবে পেঁপের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটি মনে রাখা দরকার, জমিতে যেন কোনোভাবেই পানি আটকে না থাকে, কারণ পেঁপের গাছ পানি আটকে থাকলে খুব সহজেই মরে যায়। পেঁপে গাছে সাধারণত 5-6 মাসের মধ্যে ফুল আসে এবং প্রথম ফল পাওয়া যায় 7-8 মাসের মধ্যেই। পুষ্ট হওয়ার সময় কোনো কোনো ফলে হলুদ রং ধারণ করে। পুষ্ট ফলে কিছু দিয়ে খোঁচা দিলে ফল থেকে পাড়ির মতো তরল আঠা বের হয়। অপুষ্ট ফল থেকে দুধের মতো ঘন আঠা বের হবে। এটি হচ্ছে ফল চেনার সহজ উপায়। ফলে আপনি যখন ফল পুষ্ট হবে তখন সেটি দেখে সংগ্রহ করাই ভালো। তো এই যে পেঁপে আমাদের দেশে মানুষ তরকারি হিসাবে বা সবজি হিসাবে একদিকে ব্যবহার করে, আরেক দিকে হচ্ছে খাওয়ার জন্য পাকা পেঁপে মানুষ সরাসরি ব্যবহার করে। এবং পেঁপে সব দিক দিয়েই অত্যন্ত পুষ্টিকর এবং শরীরের জন্য উপকারী। সেটি কাঁচা পেঁপে হোক, পাকা পেঁপে হোক বা রান্না করে খাওয়া হোক, সব দিক দিয়েই কিন্তু পুষ্টিকর। সারা বছরই পেঁপের চাহিদা রয়েছে এবং আগে পেঁপে যেমন সস্তা ছিল, এখন কিন্তু পেঁপে অনেক দাম রয়েছে। ফলে এই পেঁপে চাষ করে আপনিও হতে পারেন লাভবান। যদি আপনার উঁচু জমি থাকে এবং সেচ দেওয়ার সুযোগ থাকে, তাহলে আপনি এই রেডলেডি জাতের পেঁপে চাষ করতে পারেন। এটি অত্যন্ত লাভজনক ফসল। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চেপে রাখবেন, যাতে করে সব আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে পারেন। আর যে কোনো পরামর্শ আপনারা কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারেন। আপনারা আমাদের কৃষি জীবন ফেসবুক পেজ ফলো করতে পারেন। আমাদের ওয়েবসাইট www.krishijibon.com এই সাইটেও আপনারা ভিজিট করতে পারেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।